হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে চলে এসেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও তো? নৈহাটি বড় মা কালী মন্দির। অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। এখন বাজছে 7টা, আর আমি 7টা বাজেনি না, এখনও 7টা বাজেনি। আমাদের 7:20 ট্রেন আছে, তো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। মা, আমি, এদিকে সৌমে, এদিকে বাবা, চারজনে রেডি হয়ে চলে এসেছি আমরা। আর এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, অনেক এর আগে ভিডিও টিডিও দেখেছি, ছবি দেখেছি, তো দেখা যাক কীরকম কী হয়। বাকিটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। এখন জাস্ট ট্রেনটা পেরোলো বর্ধমান, আর ট্রেনটা মোটামুটি টাইমেই আছে। এখন বাজছে তোমার 8:30, মোটামুটি 10টার দিকে আমরা পৌঁছে যাব। আর 10টার সময় তো আমার টাইম আছে। আর মোটামুটি ভিড় আছে আজকে ট্রেনটাতে, আর ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব ভালো না, ওই জন্য বেশ ভালো লাগছে। কোনো কিছু মনে হচ্ছে না, জার্নি করতে ভালো লাগছে। এইরকম ওয়েদারে এরকম ট্রেন জার্নি বেশ ভালো লাগে। মেঘলা ওয়েদার, কাল পরশু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজ থেকে বৃষ্টি হচ্ছে না। যে ফার্স্টে ভয় ছিলাম কী হবে না হবে, বাট ঠিক আছে এখন ওয়েদার ওয়াইজ। বাকি আমি শুধু জেগে আছি, বাকি বাকি মোটামুটি সবাই ঘুমোচ্ছে। এই যে মা এপাশে দেখো ঘুমোচ্ছে, যখনই ক্যামেরাটা অন করলাম তখনই জেগে গেল, এতক্ষণ কিন্তু ঘুম হচ্ছিল। চোখটা বন্ধ ছিল, নাহলে কি করে ক্যামেরা অন করলে কি ঘুমালে কেউ ঘুমে না? ওগুলো ঠিক আছে, মায়ের যখনই বলি যে তুমি ঘুমোচ্ছ তখন ঠিক চোখটা খুলে দেয়। আর পেছনে এই যে সৌম্যের, ও ঘুমোয় গিয়ে ওইদিকে বাবা বসে আছে। আর ভেদ যায় দিবারে প্রেম কই সিধে লাগে। আমরা নেমে গেছি নৈহাটি স্টেশনে। আর একটু আগে থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, বৃষ্টিটা স্টার্ট হয়েছে, মানে প্যান্ডেল থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, তার আগে পুরো ক্লিয়ার ছিল। চারদিকে ফুল মালা ডালা সবকিছু বিক্রি হচ্ছে, আমরা এখনো কিছু নিইনি, আস্তে আস্তে দেখি রাস্তায় যাই, তারপরের থেকে নেবো। আর এটা হচ্ছে নৈহাটি স্টেশন, দেখে নাও। এখানে রিক্সোতে যেতে হবে, অনেক দিন পর এই রিক্সোতে চাপলাম। সেই ছোটবেলায় যখন মামাবাড়ি যেতাম চাপতাম, বৃষ্টি পড়লে ঢাকা দেওয়া হবে, তো রিক্সোতে চাপলাম, বেশ অন্যরকম লাগছে। বহু যুগ পর, প্রায় ধরো 10 বছর হবে, 10 বছর পর মনে রিক্সোতে চাপলাম। ভালো লাগে বেশ মাঝে মাঝে রিক্সোতে চাপতে। আর এখান থেকে কাছে বেশি দূর নয়, ওই 2-3 মিনিটের মতন হয়তো লাগতে পারে হাঁটতে। এই দেখো রাস্তার চারপাশে শুধু ফুলের মালা ডালা এইসব বিক্রি হচ্ছে। ওই দেখো 20 আর 20 টাকায় 150 এই ওটা আমি বলছিলাম না তখন, আর ওখানে 60 টাকা দাম, সেখানে নেমে কিনে নিয়ে চলে গেলে হতো। এই যে রাস্তার দু পাশে একদম এই পুজো দেওয়া হয়ে গেল, অনেকেরই পুজো দেওয়া হয়ে গেল, এটা সোজা রাস্তা। আর আশেপাশে দু পাশে এখন দোকানও আছে। চারপাশ আর এই হচ্ছে সেই বড় মার মন্দির, আর চারিপাশে বুঝতেই পারছো ততটা ভিড়। এখন আমরা এসেছিলাম অনেকটা সকাল 10টা বাজে, তাও এখন ভিড়টা দেখো অবস্থা। তো আমরা এখান থেকে এই যে পুজোর ডালি নিয়ে নিলাম এখানে একটা দোকান থেকে, আর নিলাম হচ্ছে শাড়ি। কই শাড়িটা কই? এই যে এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা নিলাম, আর এই পুজোর ডালি। বাদ বাকি আজকে ভিড় আছে, আজকে শনিবার বলে ভালো ভিড় আছে। আচ্ছা শনিবার অব্দি ভিড় আছে। 108টার মালা আছে, আর ওখানে প্রসাদ ইয়ে মিষ্টি আছে, আর কি কি আছে দেখিয়ে দাও। চেলি আছে একটা, ধূপ মোমবাতি আলতা সিঁদুর সব কিছু আছে। ঠিক আছে চলো। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। তো আমাদের ডালি নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো মন্দিরের ভেতর।
আর আজকে অমাবস্যা আমরা জানতাম না অমাবস্যা। তো এই হচ্ছে বড়মার ঢোকার রাস্তা, এখান থেকে আমরা লাইন দিয়ে দিলাম। এই যে লাইন একদম স্মুথলি এগোচ্ছে আপাতত, বা আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো এখান থেকে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো এই ছিল মন্দিরটা, যেটা 2023 সালে নতুন করে মূর্তিটা করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাওনি। আর এখানে দেখছো চারদিকে মা বড় মার এই যে ছবি রাখা আছে, আর সবাই মিলে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে বাজারও আছে, বাজারের দোকানপত্র সব কিছুই। এই যে এরকম ছবি সব কিছু, যে বড় মায়ের মূর্তি কি সুন্দর লাগে দেখতে। আমরা এখন বসে আছি নৈহাটি স্টেশনে। ট্রেন অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এখানে অনেক ভিড় হবে, অনেকক্ষণ লাগবে, টাইম লাগবে পুজো দিতে, বাট গেলাম একদম ডালিনে স্ট্রেট ঢুকে গেলাম, মানে লাইনে এক সেকেন্ডও দাঁড়াতে পারিনি। খুব সুন্দর আছে, সামনে থেকে বড় মাকে দেখবো সেই মোবাইলেই দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, একদম পুজোটা একদম কি বলবো স্মুথলি হয়ে গেল, না স্মুথলি হয়ে গেলো, খুব ভালোভাবে হয়েছে, টাইম লাগেনি। আমরা 10টায় পৌঁছেছি, 10:25-এর মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম। যেমন ডালি টালি নিয়ে একটা শাড়ি নিয়ে তোমরা দেখেছো বাকি ব্লগটা, আর সেই 11টার থেকে আমরা মিয়মোরে গিয়েছিলাম। মিয়মোর থেকে একটু প্যাটিস আর ওই সব ইয়ে কি বলো তোমার কেক টেক খেয়েছি, কিন্তু আজকে ভেজ আছে, তো ভেজ আইটেম কিছু টুকটাক খেয়েছি। আর এখন আপাতত স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। হ্যাঁ বড় মার ছবিও নিয়ে নিয়েছি কিনে, তো বড় মার ছবি নিয়েছি, এখানে তিনটে ছবি নিয়েছি আর কি, বা একটা আমাদের বাড়ির জন্য, একটা দিদির জন্য বাবা নিয়েছে, আর একটা বাবার জন্য নিজে। যাই হোক, তো এখন ট্রেন আসবে তোমার 2:25, আর এখন বাজে 12:30, এখনো প্রায় 2 ঘন্টা। এখনো 2 ঘন্টা? তখন থেকে বলে না, ও তখনও বললাম 2 ঘন্টা, এখনো বলছে 2 ঘন্টা। ট্রেনে শুয়ে পড়েছিল, দিয়ে তারপরে ঝালমুড়ি দেখে পুরো উঠে বসে পড়ে গেছে, ঘুম টুম ভেঙে স্মেলে বাও দেখছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ফিরে একটু ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খেলাম, আর এখনো ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। আর তোমরা তো জানোই আজকে বড় মার কাছে পুজো দিয়ে এলাম, মনটা খুব 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 ভালো হয়ে গেল, একদম যাকে বলে মনটা ভরে গেল, কি বলবো আর। তো আমি তোমাদেরকেও বলবো, তোমরা এখনও অবধি যারা যাওনি তারা অবশ্যই যেও, কারণ গেলে দেখবে তোমাদের মনটা আলাদাই একটা কি বলবো শান্ত স্নিগ্ধ ব্যাপার একটা হয়ে যাবে, মানে খুব শান্তি লাগবে, মানে খুব ভালো লাগবে, মানে এত সুন্দর না, মানে বলে এক্সপ্লেন মানে কি বলবো বলে আমি ঠিক বোঝাতে পারবো না, এক্সপ্লেন করা যায় না। তো তোমাদেরকে যেতে হবে, আমি গিয়েছি, কিন্তু আমার ইচ্ছে আছে যে আমি আবার যাব পুজোর আগে আরেকবার যাব, কারণ আমার যে খুব ভালো লেগেছে, খুব মানে মনটা কি বলবো তৃপ্তি হয়েছে যেটাকে বলে, থেকেছি। তো বড় মার স্মৃতি কিছু নিয়ে এসেছি, সেটা কি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। বড় মা কিন্তু এখন আমার বাড়িতেও চলে এসেছে, তো আমরা হচ্ছে এই ঠাকুরের এই বড় মাকে নিয়ে এসেছি, এই মানে এত সুন্দর একটা ফ্রেমিং দেখতে পাচ্ছ। আমি যতটুকু জানি বড় মার এই যে মূর্তিটা আছে, এই মূর্তিটা কিন্তু নতুন করে বানানো হয়েছে 2023 সালে, আর বাকি এই দুটোও আছে, এই দুটো একই, শুধু ফ্রেমটা আলাদা। এই যে এই একটা হচ্ছে বাবার, আর এইরকমই আরেকটা আছে, ওটা হচ্ছে দিদির জন্য নেওয়া হয়েছে, আর আমারটাও সেম ছবি, বাট আমারটা গোল্ড মানে একই, হ্যাঁ আমারটা একটু গোল্ডেনের উপরে আছে আর এটা একটু ব্ল্যাকের উপর আছে। মোটামুটি তিনটে ছবি সেম, শুধু ফ্রেমটা একটু আলাদা, কারণ একই ফ্রেমের পাওয়া যায়নি সেই জন্য। যাই হোক, তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আর আজকে ইভিনিংয়ে আর কোনো প্ল্যান রাখবো না, কারণ সবাই টায়ার্ড, সবাই খুব মানে ক্লান্ত যেটাকে বলে। তো কালকে খুব 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 এক্সাইটিং একটা নতুন ব্লগ আসতে চলেছে, কারণ কালকের ব্লগে থাকবে কিছু এক্সাইটেড
অ্যানাউন্সমেন্ট, সেটা হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর সেটার জন্য কিন্তু ব্লগটাকে দেখতে হবে। আমি জানি আমি অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও বন্ধ করে দিয়েছি, যার জন্য আমার ভয়েসটা প্রচণ্ড স্লো হয়ে গেছে। আমি বার্থডেতে ভিডিও করছিলাম যখন আমার ভয়েসটা এতটাই স্লো হয়ে গেছে যে আমি নিজেই আমার নিজের ভয়েসটা শুনতে পাইনি। তো সেই জন্য হোপফুলি এরপর থেকে বেটার ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার ট্রাই করব। তো কালকের ভিডিওটার জন্য অবশ্যই তৈরি থেকো। অ্যান্ড আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।